বেশি লম্বা ছোটে ছোটে তামাশে জেসে পানি বাতাসে হাতো সে না জানে দে হলে হলে ঝরোকে চল খোলে খুশি কে থোড়ি হাওয়া তো আনে দে এই জায়গাটার নাম কি বলো তো বাংলা আরে মিলেঙ্গে কহাঁ দিদি না দাদা দিদি না দাদা হ্যাঁ ওকে আমরা বাড়ি যাবো বাড়ি যাবে অডি যাবো বাবা অডি তে যাবে ওটা কে বলেছে অডি অডি শোরুম আছে ও বাবা অডির আবার শোরুম আছে তাই নাকি হ্যাঁ পাপারা থোড়ি থোড়ি জোরা জোরি থোড়ি থোড়ি জোরি শোরি করলে भोली भाली प्यारी प्यारी आगे सारी झोली में आ भर ले ये जिंदगी है और क्या वेलकम टू नंबर वन दीदी ना दादा ज्वेलरी पार्टनर्स एंड गोकुल एंड डायमंड्स नोटों तुम्हें प्रथम आज शौर्य बैनर्जी हाशो इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का कोता थाको নেতাজিং অগর আচ্ছা ঋষিকা প্রামাণিক ঋষিকা কোথায় থাকে দমদম দমদম ভেরি গুড দেবাদৃত পাল দারুণ দেবাদৃতকে দারুণ দেখতে লাগছে কোথায় থাকো হাওড়া হাওড়া তারপর হচ্ছে অরিঞ্জয় কুণ্ডু কোথায় কাকুরগাছিতে থাকি কাকুরগাছিতে থাকে বাহ সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড দিদি ভার্সেস দাদা এই রাউন্ডে মুখোমুখি দিদি দাদারা খেলবে শৌর্য খেলবে দেবাদৃতর সাথে এবং অরিঞ্জয় খেলবে ঋষিকার সাথে দেখো তো কি কি গিফট আছে আমাদের এই রাউন্ডে আছে একটা সুন্দর ডাবল বেড আছে একটা স্টাডি টেবিল চেয়ার আছে একটা সুন্দর গাড়ি ওই যেটাকে দেবাদৃত বললো অডি গাড়ি সুন্দর একটা বাইক একটা ওয়ার্ড্রব একটা বিন ব্যাগ একটা বারবির সেট আর একটা বিগ টেডি বিয়ারের সেট তোমাদের জন্য চারটে খেলার অপশন আসবে তারপর আমরা লটারি করব লটারিতে যেই খেলাটা উঠবে সেই খেলাটা খেলতে হবে যে তাড়াতাড়ি খেলবে সে 15 পয়েন্টস পাবে সঙ্গে গিফট পাবে দেখো আগে কি কি খেলা আসছে গাছ লাগানো ব্যাগ গোছানো মোমবাতি নেভানো আর ব্ল্যাকবোর্ড পরিষ্কার বড় না কাগজটা এবার এটাতে পড়তে হবে কি লেখা আছে কি লেখা আছে তুই পড়ো কি লেখা আছে পড়তে পারছো না জানো না অ ক খ জানো অ ক খ না জানো না 1 2 3 4 জানো হ্যাঁ জানো কত অবধি জানো আ 20 আর এ বি সি ডি জানো হুম আর বাংলা পড়ায় না স্কুলে না ও ওই জন্য তুমি জানো না ওই জন্য বেচারা কাগজটাকে উল্টো ধরে রয়েছে এর তো বড়ি স্যাড আজকাল ভেরি ম্যাড না হা আমার শোনা বড়ি স্যাড গাইজি এটা হচ্ছে গাছ লাগানো ঠিক আছে দেবাদৃতেও গাছ লাগাবে তুমিও গাছ লাগাবে শৌর্যও গাছ লাগাবে ওকে শৌর্য কোন স্কুলে পড়ো লা মার্টিনিয়া ভেরি গুড কোন ক্লাস এ সেকশন সেকশন এ ক্লাসটা কি আপা নার্সারি আপা নার্সারি ভেরি গুড স্কুল যেতে ভালো লাগে কটা ফ্রেন্ড আছে স্কুলে আমার চারটে আছে চারটে বেস্ট ফ্রেন্ডের নাম কি জানি না ফ্রেন্ডের নাম জানো না ও আর স্কুলে গিয়ে কি করো গো খেলি শুধু খেলো পড়াশোনা করায় না করায় তো কি করায় জানি না ওয়ান থেকে টোয়েন্টি কে শিখিয়েছে স্কুলে তো শিখিয়েছে মা
মা শিখিয়েছে তো স্কুলে কিছু শেখায়নি কিছু শেখায়নি স্কুলে এ বি সি ডি শিখিয়েছে শুধু এ বি সি ডি এ ফর কি অ্যাপল বি ফর বল জেড ফর চকরকা চিচা চো চকলোরম গন্ডো ওয়ান্ডো লকরকটম অক্কো টক্কো ইডি গিডি গিডি গো ইডি পাই ইডি পাই চিকি চক চো গিলি গিলি মল সুলু সুলু মল মকরক হুকু জেব্রা ভেরি গুড এটা স্কুল থেকে শিখিয়েছে তো তাহলে কত ভালো শিখিয়েছে তুমি বলছো কিছু শেখায়নি স্কুল হ্যাঁ বাড়িতে কে কে আছে মা বাবা আর ভাই তুমি এত ছোট তোমার আবার ছোট ভাই তুমি তো নিজেই বেবি তোমার আবার একটা বেবি ভাই কত ছোট সে ফোর ইয়ার্স ফোর ইয়ার্স আর তুমি কত ইয়ার্স ফোর তুমিও ফোর একে টুইনস ও এই জন্য ভালোবাসো ভাইকে আদর করো সৌর্যাকে সবথেকে বেশি কে ভালোবাসে বাড়িতে মা মা আর বাবা বাবা মারে কেন আমি দুষ্টুমি করি তাই জন্য কি দুষ্টুমি করো তুমি আমি খাই না তাই জন্য মারে মা মারে না তো তাহলে তুমি বাবার কাছে একটু গুড গার্ল হও তাহলে মারবে না ঠিক আছে সৌর্য বাড়িতে কি করতে ভালোবাসে ড্রয়িং করতে ড্রয়িং করতে ভালোবাসো গুড সবথেকে বেশি সৌর্যকে গিফট কে কিনে দেয় दिल में मेरे यारो की रिली बाज उठे बैली ती छुप गया पंछी बाले सोले आमी तो सबाई के दी আর সৌর্যকে সবথেকে বেশি গিফট কে দেয় মা মা ওকে আজ সৌর্যের জামাটাও তো দারুন কে কিনে দিয়েছে জামাটা বাবা বাবা তাহলে বাবা তোমায় কত ভালোবাসে দেখো বাবা তো শুধু বকে না জামাও কিনে দেয় ওকে সৌর্যা গুড গার্ল কি দেবাদ্রিত আবার ওদিকে কে আছে ওদিকে কেউ নেই আমার দিকে তাকাও গুড বয় বাবা ভালোবাসে আমাকে আর কেউ ভালোবাসে না দাদাইও ভালোবাসে মা মারে মা মারে কেন মারে মারে কেন মারে এমনি এমনি কেউ মারে না তুমি করি হ্যাঁ সেটা বলো দিদি কেউ করে দিদি আছে আবার একটা কিন্তু দেবাদ্রিত তো গুড বয় মনে হচ্ছে ভাল লাগে স্কুল যেতে ভাল লাগে না ভাল লাগে এ কি স্কুল যেতে ভালো লাগে কি না হ্যাঁ হ্যাঁ লাগে আচ্ছা স্কুলে কি করো গিয়ে সারা দিন কালার করি কালার করো আর এবিসিডি শেখো এবিসিডি শেখায় আর পেপার টানে করাই কি পেপার টানে করাই পিছনে পিছনেও করাই পেপারের পিছনেও করায় আচ্ছা আর কিছু করে আর কিছু করায় না টিফিন খাও কি খেতে ভালোবাসো জ্যাম বিস্কুট জ্যাম বিস্কুট তোমার ডাক নাম কি প্রিন্স প্রিন্স বাবা দেবাদ্রিত থেকে ভালো নাম প্রিন্স আর তোমার বাড়িতে কারা কারা আছেন গো জানো অনেক আছে কে কে আছে বলো বাবা মাম্মি দাদাই আর ছোট মাম্মি বসে আছে ঘরে তো প্রিন্স কেমন প্রিন্স ভীষণ দুষ্টু রোজ সকালবেলা উঠে বলবে কি গাড়িতে ও সকালবেলা বেরোবে ওই জন্য বললাম আমি অডি নেব এত গাড়ি চিনলো কোত্থেকে কি জানি ছোট থেকে তো যে শুনে আসছি খালি মা খেতে খুব ভালোবাসে না এই খ খ করছিস কেন বল ভালো করে খেলবে তো চলো আগে খেলবে সৌর্য মানে এই গাছটা এরকম ভাবে ধরবে এখানে এই মাটিটা এর মধ্যে দেবে ঠিক আছে গাছটা সোজা করে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে এই জলটা এর মধ্যে ছেড়ে দেবে চলো স্টার্ট আরো নাও আরো নাও চেপে দাও চেপে দাও চেপে দাও জল দাও চলো জল ভালো
আগে তো রাখো, তোলো এটা, তোলো এটা, তোলো। পড়ে যাচ্ছে গাছটা, এইবার খেলবে ঋষিকা আর অরিঞ্জয়। তুমি জানো অকাকা কি আছে? জানি না। জানো না? লেখা আছে হচ্ছে ব্যাগ গোছানো। কোন স্কুলে পড়ো ঋষিকা? নার্সারি। কোন স্কুল? WWS শিশুপিয়া রিচ মিডল স্কুল। ওকে, স্কুলে যেতে ভাল লাগে ঋষিকা? ঋষিকার ডাক নাম কি? সোনু। সোনু, ঋষিকার বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমি। মা বাবা আর তুমি, আর কেউ নেই? এই জামাটা কে কিনে দিয়েছে? এই জামাটা মা। মা, সব থেকে বেশি কে ভালোবাসে ঋষিকাকে? বাবাই। বাবা? আচ্ছা, কেন গো? আমি বাবাই বেশি ভালোবাসে। বাবা কি করে তোমার সাথে? খেলা করে। খেলা করে? মা পড়াশোনা করে। বকে কে? মা। মা পড়াশোনা করায় তো, ওই জন্য বকে না? পড়াশোনা ভালো লাগে করতে? আর কি কি শেখো? আমি আমি ABCD শিখি, 1 2 শিখি। ওই দেখো সূর্যে যেমন ড্রয়িং শিখে, তুমি সেরকম ড্রয়িং শেখো না? ড্রয়িং শিখি। ড্রয়িং শেখো? ডান্স করি। ডান্স শেখো? কি ডান্স শেখো? আমি আকাশে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ভাল লাগে নাচ করতে? হ্যাঁ। বাহ, আর কোন কাজটা করতে একদম ভাল লাগে না ঋষিকার? অনেক কিছু করতে ভাল লাগে। কি লাগে না? ঘুরে বেড়াই ভাল লাগে, আর বেশি ট্রেন চাপতে ভাল লাগে, আর হেঁটে বেড়ালে ভাল লাগে, আর এমনি দাঁড়িয়ে থাকলেও ভাল লাগে। সবই ভাল লাগে। গুড গার্ল ঋষিকা। ওকে, এবার একটু অরিঞ্জয়ের সাথে কথা বলি। কি করতে ভাল লাগে অরিঞ্জয়ের সব থেকে বেশি? খেলতে ভাল লাগে। কি খেলা ফেভারিট? গাড়ি। গাড়ি দিয়ে খেলা? টিভি দেখতে ভাল লাগে? কি দেখো টিভিতে? ওই কার্টুন সব দেখি। বাড়িতে কে কে আছে? মা, বাবা, দিদি,
দাদু ঠাকুর। ও অনেকে আছে। অরিঞ্জয় কি বাড়ি থেকে একটু দুষ্টুমি করে? কি অরিঞ্জয় গাল টেপে রেম্বা সারাক্ষণ ধরে? গাল টেপে? কেউ টেপে না। কেউ টেপে না? রসগোল্লার মতো গালগুলো কেউ টেপে না? আচ্ছা আমি আজ টিপবো, অনেক কচ্চ কচ্চ করে। ওকে, এবার অরিঞ্জয় এবং ঋষিকা খেলা করবে। ব্যাগ গোছাতে হবে স্কুলে, ঠিক আছে? আগে ঋষিকা। তুমি এখান থেকে স্কুল ব্যাগটা বার করবে, হ্যাঁ? এর মধ্যে খাতা, পেন্সিল বক্স ঢোকাবে, ওখানে যাবে, ওখানে গিয়ে টিফিন বক্সটা ঢোকাবে, দিয়ে ব্যাগটা চেন লাগিয়ে দেবে, ওয়াটার বটলটা গলায় ঝুলিয়ে দেবে, ব্যাগটা পিছনে নেবে, নিয়ে বাই বাই করবে। ওকে, এটা হচ্ছে খেলা, রাইট? তাড়াতাড়ি করবে তো? চলো স্টার্ট। পেন্সিল ঢোকাও, ঢোকাও ওর মধ্যে, এবার চেনে টানো। ভেরি গুড, এবার বটল নাও গলায়, গলায় ঝোলাও। এবার আন্টিকে বাই বাই করো। ঋষিকা খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 19 সেকেন্ডে। রেডি? অরিঞ্জয় স্টার্ট। বন্ধ করো, বন্ধ করো। ঋষিকা খেলাটা কমপ্লিট করেছিল 1 মিনিট 19 সেকেন্ডে, আর অরিঞ্জয় খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 30 সেকেন্ডে। ঘুরতে সোচে আও, পঙ্খ জরা ফেলাও, রঙ নয় বিখরাও, চলো চলো চলো। ঋষিকা 15 পয়েন্ট। ঋষিকার কি পছন্দ? বার্বি। ওকে, বিগ বার্বি। সেকেন্ড রাউন্ড হয় তুমি নয় আমি। প্রত্যেককে আমি আলাদা আলাদা প্রশ্ন করব 5টা করে। ইচ রাইট আনসার 10 পয়েন্টস, 5টা কোয়েশ্চেনের জন্য 50 পয়েন্টস, সঙ্গে গিফট পাবে। কি কি গিফট আছে এই রাউন্ডে একটু বলে দিই। আছে হচ্ছে একটা রকিং হর্স গেম, ড্রোন প্লাস হেলিকপ্টার রিমোট কন্ট্রোলে সাইকেল, আছে একটা টয় ক্যাবিনেট, একটা ক্রিকেট কিট আছে যার মধ্যে আছে ব্যাট, গ্লাভ, বল, হেলমেট, সব কিছু। একটা ফুটবল কিট আছে, তার মধ্যে জার্সি আছে, ফুটবল আছে, সব শুজ আছে, সব। দেখো একটা কি আন্টি এসছে, দেখছি, দেখো মুখে হাসি নেই কেন গো দিদি? এই বয়সে আমরা হো হো হি হি করে কত হাসতাম। কালো শাড়ি লাল ফুল, হ্যাঁ ভালো কম্বিনেশন। কালো ফুল পেলি না? না, আমাকে তো বললো অগ্নিমিত্রা পয়লে, এটাই ভালো যাবে তোর সাথে, লাল আর কালো কম্বিনেশন। আদে অগ্নিমিত্রা বলে কাছে যাচ্ছি না, যার কি আছে, ঘরে ঝাঁট ঝাঁট দিতে যাই না। ও, তুই তোর বাড়িতে কাজ করিস না, ভুলে যাই আমি। তুই তো ভাবি তুই আমার বাড়িতেই বসে আছিস। তুই যে সব বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস সেটা কে জানে? তবে হ্যাঁ, স্পেশাল তোমার বাড়ি, সেইটা আলাদা কথা। হ্যাঁ, রোজ ঠিক এক টাইমে চলে আসিস তো বেশ। হ্যাঁ, মাঝে মাঝে ডুব মেরে দিস, মাঝে মাঝে আবার চলে আসি। ওই আর কি, আমার যে ডুব মারি সেই কোথায় যাস রে? সেই আমার ডেটিং ফেটিং থেকে নলবন ফলবনে ঝাড় দিতে চাই আমি, সেই আর কি। এখন তো ওখানে আবার বিয়ে বাড়ি হয়ে গেছে, মরণ দশা। হ্যাঁ, ভীষণ নোংরা, তোকে দিয়ে পরিষ্কার করে। ভালো হয়েছে, ভালো হয়েছে, এরমই হওয়া উচিত। ঠিক আছে যাও, এমনি বলছে তো কালকে কামাই করবো, বাড়িতে যাও। কাটাগুলো পরিষ্কার করিস, খুব ভালো। বয়ে গেছে আমার, এটু কাটা পরিষ্কার, তোমার ভ্যাকুম ক্লিনার একটা ঝেড়ে দিয়ে কখন পরিষ্কার করে নিয়েছি জানতেই পারো না।
ওই দেখো ক্লিপ খুলছে হেয়ার ব্যান্ড খুলছে কি কইছিস হ্যাঁ আচ্ছা আজকে তুই যাদের যে সব সুন্দর সুন্দর দাদাদের পছন্দ করিস আজকে কিন্তু সুন্দর বড় বড় দাদা না ছোট ছোট সুন্দর দাদা আমার তো ওকে খুব পছন্দ আছে কি নাম বলছে দেখি যাই একটুখানি বাবা আমি পড়তে পারবো না দিদি এটা কি নাম বলছে প্রিন্স তোর নাম প্রিন্স আমি দেখছি অন্য নাম লেখা আছে বউয়ের নাম জিজ্ঞেস করছে ডাক নাম বলছে আমাকে বিয়ে করবি হ্যাঁ হ্যাঁ বলছে দিদি আর না আর তো পার না তুই ওকে বিয়ে করবি না আমাকে বিয়ে করবি এই মেরে ছেড়ে জোর কা ঝটকা হায় জোর সে লাগা লাগা শাদি বন গই নম্বর কাট কি সাজা আচ্ছা কেন কেন রে হ্যাঁ বদমাইশি হবে নাকি বল না একটুখানি শুনি বলছে এই জামাটা কি শাহরুখ খানের থেকে ঝেড়েছিস নাকি মেহেন্দি লাগা কে রাখ না ডলি সাজা কে রাখ না হ্যাঁ তাহলে কার এটা কিনে দিয়েছে কে কিনে দিয়েছে মাম্মি মাম্মি কিনে দিয়েছে মিথ্যে কথা বলার জায়গা পাওনি मटर गश्ती खुली सड़क में पकड़ी तड़क भड़क में ओले गिरे सुलगते से सड़क हाँ देख ची तो ওকে বলতে হয় তুই আমায় বিয়ে করবি আর একে বলতে উইল ইউ ম্যারি মি গিলা হুয়া হ্যায় জো সুখানা হো হো কি করতে ভাল লাগে রে গাড়ি খেলতে গাড়ি খেলতে গাড়ি খেলবি কি করে গাড়ি তো চালাতে হয় আরে রোডেরটা বলছি আর টয় ওরা ভাই অরেঞ্জয় টয় গাড়ি খেলতে ভাল লাগে প্রিন্সের আবার অরিজিনাল গাড়ি নিয়ে খেলতে ভালো আই তো ঠিক লোককেই আমি বেচেছি অরিজিনাল গাড়ি না এই পকেটে দেখা লাইসেন্স কোথায় আছে ড্রাইভার লাইসেন্স আছে হ্যাঁ সালমান খানের বংশধর লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ কাকে ভাই লেগেছে এই দুজনের মধ্যে লাইজা পাচ্ছিস কেন এটা কি খারাপ কথা জিজ্ঞেস করেছি কোনটা ওর বিয়ে হয়ে গেছে বলে আমার বউ আছে কাই রোড বলে তার মধ্যে আবার আমাকে বলছে বিয়ে করবে কিরম ছেলে রে বাবা হ্যাঁ তোর বউ কি করে হ্যাঁ কি নাম বলে দে আন্টিকে নাম কি সপ্তপর্ণা পল সপ্তপর্ণা পল ও টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে মায়ের কথা বলছে ও আচ্ছা আচ্ছা কে দেখতে মুখে কোনো হাসি নেই প্রধানমন্ত্রী মনে হয় দেশ সামলাচ্ছিস নাকি হাসিস না কেন রে লিপস্টিক নষ্ট হয়ে যাবে বলে তাহলে কেন হাসিস না এখানে না হাসলে কিন্তু ভূত ভূত আছে ভূত কে ভূত কে ভূত কে চিনিস না না কাঁদবি নাকি না ও রেগে যাচ্ছে তুই ওকে ডাকাচ্ছিস কেন ও খুদ গাল এত রাগি কেন রে এত দেমাক কিসের হ্যাঁ ফুলঝুরির মতো হ্যাঁ ফুলঝুরিকে দেখেছিস না সূর্য আন্টিটাকে ভাল লাগছে মাসিটাকে ভাল লাগছে আর সবাইতে না বলে সুচিত্রা সেন না 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 এখানে আসার ইচ্ছে ছিল না নাকি ছিল তো তাহলে কথা বলছিস না কেন বলছি তো কথা বলছিস অনেক অ্যাটিটিউড দেখেছি মহিন্দর আশা কি হয়েছে সূর্য বংশের সাথে ঝামেলা চলছে নাকি এত রাগ কিসে রাগটা কিসের জন্য আমি জিজ্ঞেস করেছি কিন্তু আর কোনো রাগ নেই তাহলে বড়াই কি হবি টিচার ও আচ্ছা ওই জন্য প্র্যাকটিস করছিস রাগ করা ওই জন্য দেখেছো কি গুড বড় হয়ে টিচার হবে কাকে পড়াবি কাকে পড়াবি জিজ্ঞেস করছি কিন্তু আমি তিনবার জিজ্ঞেস করবো নিজেকে নিজেকে পড়বি সেইটাই ভালো কাজ করবি দেখ
বাবা কেমনি করে তাকাচ্ছে? আমি কি আগের জন্মে কিছু করেছি তোর সাথে নাকি রে? দোকানে কত টাকা নিল রে ফুলটা? বল না তাহলে বুঝবো তুই ঠকেছিস কিনা। আমি তো ফুল কিনি, বল। আমি বাবা আমার বরের কাছেই চলে যাই। আসছি গো, তুমি আমাকে দেখবে। তুমি এত কথা বলো কেন বলছো? ডাক্তার হব। তুই বড় ডাক্তার হবি? মাথায় ফুল লাগিয়ে আবার পেশেন্টকে দেখিস না। মাথায় ফুল লাগিয়ে দিদি পেশেন্টকে দেখবে, ইনজেকশন দেবে, হেভি সুন্দর লাগবে। ও নিজেকে পড়াবে, তুই নিজেকে ইনজেকশন দিবি, আমি নিজেকে ঝাঁটা মারি আর কি। আচ্ছা ঠিক আছে বাবা, নমস্কার। ও কিন্তু খুব রাগী টিচার। হ্যাঁ ঠিক আছে, ওকে আর রাগাবে না। না মিস, ঠিক আছে ঠিক আছে, ওকে। এবার আমরা খেলি, ওকে। আমরা এবার প্রশ্ন করি সূর্যকে, ওকে। ফার্স্ট কোয়েশ্চেন সূর্যর, আমরা কখন সোয়েটার পরি? শীতকালে। ক্লাস 10। চুড়ি কোথায় পরা হয়? হাতে। 10 পয়েন্টস। দুর্গা ঠাকুরের কটা হাত? 10। ভেরি গুড। অসুখ হলে আমরা কার কাছে যাই? ডাক্তার। ভেরি গুড। আমাদের জাতীয় পাখির নাম কি? পিকক। সূর্য 50 পয়েন্ট। এবার দেবাদৃত, আই পাথর ছুটে গেলি উপরে, উল্টে একদম পড়ে যাবে, মাথা ফেটে যাবে একদম। সোজা দাঁড়াও, স্ট্রেট হয়ে দাঁড়াও। কোয়েশ্চেন করি, আপেল কি রঙের হয়? রেড কালার। ভেরি গুড, 10 পয়েন্টস। কি খেলে ঝাল লাগে? লঙ্কা। ভেরি গুড, 10 পয়েন্টস। তেষ্টা পেলে আমরা কি খাই? জল। ভেরি গুড, 10 পয়েন্টস। আমরা কিসের উপর মাথা রেখে ঘুমাই? বালিশে। ভেরি গুড, 10 পয়েন্টস। আমরা দোলনা, সিসো, বেঞ্চ এসব কোথায় দেখতে পাই? পার্কে। ভেরি গুড, 50 পয়েন্টস। কেন বলছি? এইবার যাবো ঋষিকার প্রশ্ন, কখন আমরা ছাতা মাথায় দিই? রেনি। ক্লাস 10। কোন যানের তিনটে চাকা? অটো রিকশা। ভেরি গুড, বাবা। কাজল কোথায় পড়ি আমরা? আইতে। ক্লাস 10। কৃষ্ণ ঠাকুর কি বাজায়? বাঁশি বাজায়। ভেরি গুড, এমনি করে মাথা হেলে। কোন অ্যানিমেলের গলাটা খুব লম্বা হয়? জিরাফ। ভেরি গুড। কাক কি রঙের হয়? কালো। ভেরি গুড। আমরা জুতো কোথায় পরি? পায়ে। আচ্ছা, মাঙ্কি কি খেতে ভালোবাসে? কলা। ওকে, ইন্ডিয়ান ফ্ল্যাগের চারটি রং থাকে, মধ্যখানে কোন রং থাকে? ব্লু। ব্লু, ওকে। কু ঝিক ঝিক করে কোন গাড়ি চলে? ট্রেন। ভেরি গুড, 50 পয়েন্টস। সবাই 50 পয়েন্টস করে পেয়ে গেছে। সবাই এবার চারজনকে ওখানে নিয়ে যাও, কে কি গিফট দেবে দিয়ে দাও। রিমোট কন্ট্রোল, হেলিকপ্টার। হেলিকপ্টার, ওকে। অরেঞ্জয় নিয়েছে হেলিকপ্টার, রিমোট কন্ট্রোল আর একটা ড্রোনার। ফুটবল বল, দেবাদিত্যর পছন্দ হচ্ছে ফুটবল। ঋষিকা নিয়েছে সাইকেল এবং সূর্য নিয়েছে রকিং হর্স। ঠিক আছে, এখানে প্রত্যেক একজন একজন করে আসবে,
এখানে দেখো সুন্দর সাইকেলটা চালিয়ে চালিয়ে যাবে দি একটা করে বল তুলবে হ্যাঁ সাইকেলের সামনে দেখো ছোট বাস্কেট রয়েছে ইয়েলো কালারের সেই বাস্কেটের মধ্যে বলগুলো কালেক্ট করে রাখবে বুঝতে পেরেছো সবাই গিফট কি কি আছে চারজনে চারটে গিফট আছে একটা আছে আইসক্রিম আর ড্রাই ফ্রুটস এর মধ্যে কাজু অ্যালমন্ড কিশমিশ সব আরেকটা আছে টয়লেট ফ্রিজের সেট সেখানে বেবি শ্যাম্পু বেবি সোপ বেবি ডায়াপার্স টাওয়েলস আরেকটার মধ্যে আছে হচ্ছে চকলেটস এবং টফিস আরেকটার মধ্যে আছে স্ন্যাক্স এর ট্রে তার মধ্যে আছে চিপস কোল্ড ড্রিঙ্কস জুসেস স্কোয়াশ হেলথ ড্রিঙ্ক সব ওকে চলো আগে শৌর্যা খেলবে এসো বুদ্ধিমতী না বুদ্ধিমান
लालू शादा ये हम नंबर वन इबार वन टू थ्री फोर पॉट पॉट अभी एक्टर को एक क्वेश्चन कर दो আবার 4321 আরেকটা সেট অফ কোশ্চেন করব কি কি গিফট আছে এই রাউন্ডে আছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে ছেলেদের জন্য পাঞ্জাবি জি বাংলা তরফ থেকে মেয়েদের জন্য ফ্রক আরও একটি সেট আছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে ছেলেদের জন্য পাঞ্জাবি এবং জি বাংলা তরফ থেকে মেয়েদের জন্য ফ্রক ট্রলি ব্যাগ সফট টয়েস রিমোট কন্ট্রোল কার রিমোট কন্ট্রোল রোবট স্কুল ব্যাগ টিফিন বক্স ওয়াটার বটল এবং রিস্ট ওয়াচ সানগ্লাসের সেট নাম্বার ওয়ান হাত তোলো ওকে আর এনজয় ফার্স্ট কোয়েশ্চেন Match the following. বাদিকে লেখা রয়েছে জল বরফ আর আকাশ ডান দিকে তিনটে প্রাণীর ছবি আছে তোমাকে ম্যাচ করতে হবে কোনটা জলে থাকে কোনটা বরফে থাকে কোনটা আকাশে থাকে জলে কি থাকে বলো ফিশ ওকে বরফে কি থাকে বলো পেঙ্গুইন ভেরি গুড আকাশে কি ওড়ে পিজন ভেরি গুড 20 points. কি গিফট নেবে বলো জামা নেবে না ওখান থেকে গেমস নেবে সফট টয়েস ওকে সফট টয়েস আর এনজয় এইবার নাম্বার 2 কে দেবাদিত ফার্স্ট কোয়েশ্চেন দেবাদিত বলো তো বাবা এটা কিসের ছবি টাইগারের টাইগার ওকে আমরা উল্টো করে দেখিয়েছি এবার আমরা সোজা করে দেখাবো দেখো ইয়েস 20 পয়েন্টস কি নেবে গিফট বলো সুটকেস ট্রলি ব্যাগ নাম্বার 3 কে আমি ওকে ঋষিকার কোয়েশ্চেন এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো ফার্স্টে সি এর পরে কি হবে সি C A T কি হয় ট্যাট তারপরেরটা কি আছে বলো B A B A T ব্যাট ব্যাট তারপরেরটা কি হবে R A T R A T কি হয় R A T ব্যাট র‍্যাট ওকে 20 পয়েন্টস গিফট কি নেবে ঋষিকা বলো ফ্রক ওকে জি বাংলা তরফ থেকে ঋষিকার জন্য সুন্দর একটি ফ্রক নাম্বার 4 হচ্ছে শৌর্য বলো তো এটা কোন কার্টুন ক্যারেক্টার এটা ডোনাল্ড ডাক ডোনাল্ড ডাক দেখেন একদম 20 পয়েন্ট সূর্য সূর্য কি গিফট দেবে ফ্রক জি বাংলা তরফ থেকে সূর্যের জন্য ফ্রক এবার 4321 আরেকটা সেট অফ কোয়েশ্চেন সূর্য তোমার সেকেন্ড কোয়েশ্চেন দেখো Never seen a brother or sister who could cure a disease Show the world that nothing's impossible that they can believe. They're gonna see a miracle. I didn't know what to do, so I went running to you. Find that cure. Now I know for sure. বলো তো এটা কোন প্রাণী? Dolphin. Very good. 20 points. কি নেবে? School bag. ওকে স্কুল ব্যাগ টিফিন বক্স ওয়াটার বটল সোলজার ঋষিকা সেকেন্ড কোয়েশ্চেন তিনটা ফ্রুটের ছবি কোনটা কি ফ্রুট বলো ব্যানানা অ্যাপেল অরেঞ্জ ভেরি গুড 20 পয়েন্টস কি গিফট নেবে বলো রোবট রোবট রিমোট কন্ট্রোল রোবট ঋষিকার জন্য এইবার দেবাদৃত এই যে তিনটে ছবি দেখতে পাচ্ছ এই তিনটে ছবি থেকে কোন খেলাটার কথা মনে হচ্ছে কোন খেলায় আমরা এই তিনটে জিনিস ইউজ করি
ক্রিকেট ভেরি গুড 20 পয়েন্ট কি গিফট নেবে বলো রিমোট কন্ট্রোল কার দেবাদ এইবার অরেঞ্জ জয় সেকেন্ড কোয়েশ্চেন এটা কিসের ছবি বলো Car feather. Peacock. 20 points are enjoyed. তোমার gift হচ্ছে wristwatch এবং sunglass. দেখবো কে হলো আজকে number one, দিদি না দাদা? আজকে number one দাদা হয়েছে দেবাদৃত আমাদের friend. আর রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে ধুতি পাঞ্জাবি সেট জানা